নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2020 সালের অঙ্ক প্রশ্নপত্র সম্পূর্ণরূপে সলভ করাচ্ছি। তো দেখো, এর আগে আমি 2018 সাল, 2017 সাল, 2016 সাল, 2015 সাল, 2019 সাল প্রত্যেকটা সালের যাবতীয় MCQ, SCQ টু দা পয়েন্ট আমি সলভ করিয়েছি। আজকে আমি মাধ্যমিকের 2020 সালের অঙ্কর এক দাগের প্রশ্ন, দু দাগের প্রশ্ন এবং তিন দাগের প্রশ্ন সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো। এরপরে তোমাদের আমি অন্য কোনো একদিন অর্থাৎ দু থেকে তিন দিনের মধ্যে আমি তোমাদের চার দাগের যে প্রশ্ন আছে, যেখানে চার দাগের প্রশ্নে তোমাদের 20 নম্বর থাকে, যেখানে 12খানা প্রশ্ন থাকে, যেখানে তোমাদের 10খানা প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় 2 নম্বরের, 10 × 20 নম্বর থাকে, সেইগুলো তোমাদের আমি দু থেকে তিন দিনের মধ্যে সলভ করে দিচ্ছি। তো দেখো আমাদের ফার্স্ট অঙ্ক কি বলেছে, এক দাগের রোমানের অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে আমি মাধ্যমিকের 2020 সালের অঙ্ক প্রশ্নপত্র সলভ করাচ্ছি। তো দেখো, এক দাগে রোমানের প্রশ্ন কি বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে। তো দেখো, মাধ্যমিক 2020 সালের প্রশ্ন আছে অঙ্ক প্রশ্নপত্র। তো দেখো, মনে করি সুদ যাকে বলা হয় ইন্টারেস্ট সমান ১০০ টাকা, আসল ১০০ টাকা এবং সময় 10 বছর। তো দেখো, সুদের ফর্মুলা কি আছে, ইন্টারেস্ট সমান PRT/100। ইন্টারেস্ট কত আছে, 100 আছে, পি এর মান 100 আছে, আর এর মান আর আছে এবং টি এর মান 10 বছর আছে, এখানে মাল্টিপ্লাই 10 বসিয়েছি। তো দেখো, 100 100 কেটে দিয়েছি, ঠিক আছে। তো এখানে কী থাকছে, 100 থাকছে সমান, এখানে কী থাকছে 10 আর থাকছে, ঠিক আছে। তো দেখো, 10 আর সমান 100, আর সমান 100/10। তো দেখো, এই শূন্য কেটে দিলাম, কী থাকছে 10% থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 10%। এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার হবে 10% হবে। এরপরে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, তো দেখো রোমান টু এর অঙ্ক কী বলেছে, x²-7x+3 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। তোমাদের মাথায় রাখতে হবে যে বীজদ্বয়ের গুণফল বলতে বোঝানো হচ্ছে প্রথম এবং লাস্ট, এটা হলো বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে। এবং বীজদ্বয়ের যোগফল বলতে বোঝানো হয়েছে এইটা আর এইটা, ঠিক আছে। অর্থাৎ বীজদ্বয়ের গুণফল কী আছে, 3 হবে, আর বীজদ্বয়ের যোগফল যদি হবে তাহলে কী হবে, 7 হবে, ঠিক আছে। মাথায় রাখবে কিন্তু বীজদ্বয়ের গুণফল কী হবে, 3 হবে, এটা 3 আছে, ঠিক আছে। তো দেখো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 3। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, রোমান থ্রির প্রশ্ন বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যা দুটির দৈর্ঘ্য সমান, কোন এ ও বি সমান 60 ডিগ্রি হলে সিউডির মান কত হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের মাথায় রাখতে হবে এখানে কী বলেছে, এ ও বি এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে সি ও ডিও 60 ডিগ্রি হবে, একদম ইজি। এটা যদি 60 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে। 60 আর 60 কত হবে, 120 হবে, ঠিক আছে। তো দেখো, 120 হচ্ছে 60 আর 60 যোগ করে, আর বিয়োগ 360, ঠিক আছে। আর দুটো কোণ বাকি আছে, /2, বিয়োগ করলে কত হবে, 0 হয়ে যাচ্ছে এখানে, আর 2 + 6 হবে কত হবে, 2 + 6 হবে কত হবে, 4 হলে, 2 + 6 হবে 4 হলে, 1 + 3 হবে কত হলে, 2 হলে, /2, 120, ঠিক আছে। অর্থাৎ এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, 120 120 কত হয়, 240 240, আর 120 হয় 360। অর্থাৎ এখানে বলেছে এ ও বি যদি 60 ডিগ্রি হয় তার বিপরীত কোণটাও 60 ডিগ্রি হবে, সি ও ডিও 60 ডিগ্রি হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে সিওডি সমান 60 ডিগ্রি, বি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আছে। তো দেখো, পরের অঙ্কটা কী বলেছে, রোমান ফোরের অঙ্ক, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 বলে তাদের উচ্চতার অনুপাত কত। তো দেখো, শঙ্কুর আয়তন, ঠিক আছে, একটা ভি ওয়ান দ্বারা প্রথম আয়তন আমি প্রকাশ করেছি এবং দ্বিতীয় আয়তনটা ভি টু দ্বারা প্রকাশ করেছি। তো দেখো, শঙ্কুর আয়তন 1/3 πr² h, r1 h1, দ্বিতীয় শঙ্কুর আয়তন কি আছে, 1/3 πr² h, 1/3 πr² h, এটা r2 এবং h2 দ্বারা প্রকাশ করেছি। তো দেখো, r1 r2 h1 h2 সমান কি আছে, 1/4 সমান কি, 1/4, তাই তো। তাহলে 4/5 হোল স্কোয়ার মাল্টিপ্লাই h1 h2 সমান 1/4। তো দেখো, 4 4 কত হবে, 16 হবে, h1 h2 সমান 1/4, h1 h2 সমান 416 কত হবে, 64 হবে, আর 2500 কী হবে, 25 হবে, অর্থাৎ h1/h2 সমান 25/64, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 25/64। পরের অঙ্কটা কী বলেছে, রোমান ফাইভের অঙ্ক,
তো দেখো রোমান ফাইভের অঙ্ক কি বলেছে, যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু জিরো হয় এবং সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সমান এক্স হয় তাহলে এক্সের মান কত নির্ণয় আমাদের করতে হবে। তো দেখো সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা সমান সমান কি হয়েছে মাইনাস কস থিটা, ওইদিকে গিয়ে কী হয়েছে প্লাস কস থিটা হয়েছে। তো দেখো সাইন থিটা সমান সমান সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি কস থিটা হয়ে যাচ্ছে। তো দেখো সাইন থিটা কেটে গেল, থিটা সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস থিটা, এই থিটা বসে গেছে, নব্বই ডিগ্রি মাইনাস থিটাটা এখানে বসে গেছে, আর মাইনাস থিটা আছে এইদিকে এসে কী হয়েছে প্লাস থিটা হয়েছে, এটা বা হবে, বা হবে, ঠিক আছে, এইগুলো সব বা হবে। তো দেখো থিটা প্লাস থিটা তো কী হবে টু থিটা হবে, টু থিটা সমান সমান নব্বই ডিগ্রি, থিটা সমান সমান কী হচ্ছে নব্বইকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে। তো আমাদের অঙ্কটা কী বলেছে, আমাদের অঙ্কটা বলেছে এক্স সেক থিটা প্লাস কোসেক থিটা এক্স, ঠিক আছে। তো দেখো সেক সেক থিটার মান কত, থিটার মান এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি, থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি, থিটা সমান সমান ফোরটি ফাইভ ডিগ্রি, সেক পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কোসেক থিটা মানে কি কোসেক পঁয়তাল্লিশ ডিগ্রি, সেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছিল রুট টু, আর কোসেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছিল রুট টু, রুট টু রুট টু যোগ করলে কী হবে একটা রুট টু আর এইদিকে একটা রুট টু, তো দুটো রুট টু হয়ে যাচ্ছে টু রুট টু, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার টু রুট টু, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো সদাগের অঙ্ক কী বলেছে, ওয়ান কমা থ্রি কমা টু কমা এইট কমা টেন কমা এইট কমা থ্রি কমা টু কমা এইট কমা এইট সংখ্যাগুরু মান বের করতে বলেছে। তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আট সব থেকে বেশিবার আছে, ঠিক আছে, তো দেখো এবং তিন দুবার আছে, আট আর দশ একবার আছে, আর এখানে আট কিন্তু এক দুই তিন চারবার, এই চারবার আট আছে, তার জন্য এর সংখ্যাগুরু মান হলো আট, অর্থাৎ মোট মোট কত হবে আট হবে। এবার আমি শূন্যস্থান সলভ করব। তো দেখো এবার আমি দুদাগের শূন্যস্থান পূরণ করো এইগুলো সলভ করবো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে রোমানে, আনসুর পাঁচশো টাকা ন মাসের জন্য এবং ডেবিট ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত থ্রি ইস টু টু হবে। তো দেখো আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি, আনিসুর ও ডেবিটের কার্যকরী মূলধনের অনুপাত পাঁচশো মাল্টিপ্লাই নাইন ইস টু ছশো মাল্টিপ্লাই ফাইভ। তো দেখো শূন্য শূন্য আমি কেটে দিয়েছি বোথ সাইড থেকে, কী থাকছে পঁয়তাল্লিশ থাকছে আর এদিকে তিরিশ থাকছে, তিন পনেরো পঁয়তাল্লিশ, পনেরো দুগুণে তিরিশ, অর্থাৎ পনেরো দিয়ে কাটাকাটিটা কেটে গেছে, ঠিক আছে, থ্রি ইস টু টু, অর্থাৎ লভ্যাংশের অনুপাত থ্রি ইস টু টু, এর অ্যান্সার কী হবে থ্রি ইস টু টু, এর অ্যান্সার হবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো আমাদের রোমান টু এর অঙ্ক কী বলেছে, শূন্যস্থানে এ এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে, এ নট ইকুয়াল টু জিরো, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে, বি স্কোয়ার সমান সমান কী হবে, এর অ্যান্সার হবে এসি। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, তো দেখো এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, ঠিক আছে। তো দেখো আমরা ফর্মুলা জানি, কী জানি ফর্মুলা জানি, যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু জিরো, এই ফর্মুলা আমরা ইউজ করব। তো দেখো বি মানে কি টু বি স্কোয়ার, ঠিক আছে, এই যে টু বি স্কোয়ার মাইনাস ফোর, ঠিক আছে, এখান থেকে এ বসে গেছে এবং এখান থেকে সি বসে গেছে। তো দেখো ফোর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তো দেখো এখানে আর একটু লাইন লিখলে ভালো হতো, ফোর বি স্কোয়ার সমান সমান ফোর এ সি, অর্থাৎ এদিকে মাইনাস এসি ফোর এসি আছে, এদিকে প্লাস ফোর এসি হলো, ফোর ফোর কেটে দিলাম, ঠিক আছে। তাতে কী থাকছে বি স্কোয়ার সমান সমান এসি থাকছে, বি স্কোয়ার সমান সমান এসি থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি স্কোয়ার সমান সমান এসি। আজকে আমি মাধ্যমিকের দু হাজার কুড়ি সালের অঙ্ক প্রশ্নপত্র সলভ করাচ্ছি। পরের প্রশ্ন কী বলেছে রোমান থ্রির প্রশ্ন, দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়, কী বলে তাদের মানে দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে, একশো আশি ডিগ্রি হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়, তোমরা তো জানো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। পরের প্রশ্ন কী বলেছে রোমান ফোরের প্রশ্ন, সাইন থ্রি থিটা এর সর্বোচ্চ মান কত হবে, ওয়ান হবে, সাইন থ্রি থিটার এর সর্বোচ্চ মান কত, ওয়ান, খুব ইজি অঙ্ক। পরের অঙ্ক কী বলেছে রোমান ফাইভের অঙ্ক, তো দেখো রোমান ফাইভের অঙ্ক কী বলেছে, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চৌং তৈরি করা হলে গোলক ও চৌঙ্গের অনুপাত কত হবে। তো দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি, তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন ও ঘনফল সমান হবে, কী হবে আয়তন সমান হবে বা ঘনফল সমান হবে, ঠিক আছে। তো দেখো রোমান সিক্সের অঙ্ক কী বলেছে, কিছু ছাত্রের বয়স হলো
বছরে 10, 11, 9, 7 ঠিক আছে, 13, 8, 14 এদের বয়সের মধ্যমা কত হবে, এদের বয়সের মধ্যমা হবে, তো দেখো আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি। পরিসংখ্যাগুলিকে অধক্রমে বা ঊর্ধ্বক্রমে সাজানো যেতে পারে, কি আছে 7, 8, 9, 10, 11, 13, 14 অর্থাৎ প্রথমে আমি ছোটোগুলো বসিয়েছি, তারপরে আমি লাস্টের দিকে বড়গুলো, মানে ছোটো থেকে আস্তে আস্তে বড়োর দিকে আমি গিয়েছি। তো দেখো এর মধ্যমা তোমরা ভালো করে দেখো, 1, 2, 3, 3টে ঠিক আছে, 1, 2, 3 তিন আর তিন ছটা হয়ে গেল, তিন এইদিকে তিনটে, এইদিকে তিনটে, ছটা হয়ে গেল। এটা কী আছে মাঝখানে কী আছে, 10 আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 10 ঠিক আছে। তো তোমরা অঙ্কটা এইভাবে করতে পারো, 1, 2, 3, 4, 5, 6, 7 এন সমান সমান কী আছে 7 আছে, তাহলে কী হবে এটা হলো অযুগ্ম ঠিক আছে, n+1/n+1 এটা 1 আছে, হ্যাঁ বাই টু তম, এনের মান কত 7, 7+1/2 7 আর কত হয় 8 হয়, 8/2 4 × 8 4তম, তা 4তমতে কী আছে 1, 2, 3, 4 4তমতে কত আছে 10 আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 10। তোমরা অঙ্কটা এইভাবেও করতে পারো, এদিকে তিনটে, এদিকে তিনটে, ছটা আর মাঝখানে একটা ঠিক আছে, এদিকে তিনটে, এদিকে তিনটে, ছটা হয়ে গেলো মাঝখানে, যেহেতু এটা মিডিল পজিশনে থাকে এটা মধ্যমা ঠিক আছে 10। তোমরা এইভাবেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো। তো দেখো এবার আমি তিন দাগের সত্য মিথ্যা এগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল হবে 2p+PRT/100 টাকা। তো দেখো আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি, ইন্টারেস্ট সমান সমান 2p×R/2×t মানে কি 2p আসলে এটা আমাদের, এটা আছে আমাদের আসল ঠিক আছে, R/2 হলো এটা আমাদের পার্সেন্টের সুদের হার, আর টি হচ্ছে আমাদের সময় /100। তো দেখো 2 কেটে গেল, কী থাকছে PRT/100 এ সমান সমান কী আছে 2p+PRT/100 অর্থাৎ আমরা দেখতে পারছি অঙ্কটা কী আছে সত্য আছে ঠিক আছে। পরের অঙ্কটা কী বলেছে, রোমান 2-এর অঙ্ক বলেছে 2a=3b=4c হলে a:b:c=2a:3:4 হবে। তো দেখো এটা সত্য না মিথ্যা সেটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি। তো দেখো এই দেখো এই যে 2, 3, 4 এর লসাগু কত আছে, 2, 3, 4-এর লসাগু 12 আছে ঠিক আছে। তো দেখো 2a/12 মানে কি, এর প্রত্যেকটা নিচে আমি 12 বসিয়ে দিচ্ছি ঠিক আছে 12। তো দেখো 2a/12, 3b/12 এবং 4c/12 অর্থাৎ এখানে লসাগু করে আমি 12 পেয়েছি 2, 3, 4-এর। এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর আসে ঠিক আছে। তো আমি এর নিচে 12, এর নিচে 12, এর নিচে 12 বসিয়েছি। তো দেখো 12 যদি বসা তাহলে কী থাকছে 6×9=12 6 থাকছে ঠিক আছে, 3×4=12 4 থাকছে, 3×4=12 3 থাকছে, মানে a/6, b/4, c/3 a/6, b/4, c/3 অর্থাৎ 6:4:3 এর অ্যান্সার হবে, 6:4:3 এর অ্যান্সার হবে। কিন্তু বইতে কিন্তু তোমাদের প্রশ্নপত্রে কী দিয়েছে 2:3:4 অর্থাৎ এটা মিথ্যা আছে। পরের অঙ্কটা কী বলেছে, রোমান 3-এর অঙ্ক। তো দেখো রোমান 3-এর অঙ্ক কী বলেছে, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:12:13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তো দেখো 13k² = 5k² + 12k² তো দেখো মনে করি ত্রিভুজের বাহু তিনটি 5k একক, 12k একক ও 13k একক, ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে। তো দেখো 13k² মানে কি, 13k² বলতে বোঝানো হয়েছে, তো দেখো 13k² মানে কি 169k² হয়ে যাবে সমান সমান, 5k² মানে কি 25k² হয়ে যাবে প্লাস 12k² মানে কি 144k² হয়ে যাবে। তো দেখো 25 আর 144 যোগ করলে কত হবে 169k² হবে, আর এইদিকে 169k² অর্থাৎ মিলে গেছে, অর্থাৎ এটা একটি সমকোণী ত্রিভুজ হবে, এটা কী হবে সত্য হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো অঙ্কটা ভালো করে আমি তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর করে খাতায় তোমরা টুকে রাখবে ঠিক আছে। তো দেখো রোমান 4-এর অঙ্ক কী বলেছে, একটি রশির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে, এটা কি আছে সত্য, এটা পুরোপুরি পারফেক্ট সত্য। তো বুঝতেই পারছো যা বলেছে পুরোপুরি পারফেক্ট আছে। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, রোমান 5-এর অঙ্ক, যে এন যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে n/2তম ও n/2-অন্তম
পর্যবেক্ষণের গড়। তো দেখো এটা কিন্তু পুরোপুরি মিথ্যা অঙ্ক আছে। তো দেখো অঙ্কটা আমি পুরোপুরি করে দিয়েছি, খুব সুন্দর করে তোমরা খাতায় টুকে নেবে। এটা পুরোপুরি অঙ্কটা পুরো ভুল আছে, অর্থাৎ পুরো মিথ্যা অঙ্ক, ঠিক আছে? তো দেখো আমি এখানে সলভ করে দিয়েছি আমাদের লাস্ট অঙ্ক, সিক্স দাগের অঙ্ক। এরপরে তোমাদের আমি চার দাগের অঙ্ক খুব তাড়াতাড়ি, দুই একদিনের মতো আমি খুব তাড়াতাড়ি সলভ করে দেবো 2020 সালের মাধ্যমিক অঙ্কর চার দাগের প্রশ্নপত্র, ঠিক আছে? যেখানে দশখানা প্রশ্ন তোমাদের লিখতে হয়, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 10 দুগুণী 20 থাকে। কি বলেছে ছদেকের প্রশ্ন? একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধে ও উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটি আয়তন একই থাকবে কি? তো দেখো শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইজ ঘন একক। তো দেখো প্রশ্ন মতে আর অন সমান সমান R/2 হাফ বলেছে এবং এইচ অন সমান সমান কি হয়েছে 2H। তবে নতুন শঙ্কুর আয়তন কি হবে? 1/3 পাই R/2 এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই 2H, মানে কি আর এর মান কি আছে R/2 এবং এইচ এর মান কি বলেছে? উচ্চতা দ্বিগুণ বলেছে, তাই এখানে 2H হয়েছে, ঠিক আছে? আমি কি বলছি বুঝতে পারছো আশা করি? তাহলে কি থাকছে 1/6 পাই আর স্কোয়ার এইচ, এটা মিথ্যা আছে, ঠিক আছে? এটা কি আছে? মিথ্যা আছে। তো এখানে কি বলেছে যে দ্বিগুণ করালে শঙ্কুর আয়তন একই থাকবে, শঙ্কুর আয়তন একই থাকবে না, এটা কি আছে? মিথ্যা আছে, পুরোপুরি অঙ্কটা ভুল আছে, ঠিক আছে? কোনো মিলছে না। তো দেখো বাকি যে চার দাগের অঙ্কগুলো আছে খুব শীঘ্রই আমি এই নিয়ে আলোচনা করব আমাদের SB একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।